মুসিবত দিয়ে যানমালের ক্ষতি দিয়ে ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব সর্বাবস্থায় তোমরা যদি সবরম অবলম্বন করতে পারো আর তোমরা যদি সব সময় আল্লাহর শুকরিয়াটা আদায় করতে পারো আর যদি ঘোষণা করো আমরা আল্লাহর জন্যই জন্যই আমরা কাজ করি আমরা আল্লাহরের আনুগত্য করি আমরা তার দিন মেনে চলি এটার জন্য আমরা যদি বিপদে পড়ি তাও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এটার জন্য আমরা যদি শোকে থাকি তাও শুকরিয়া আদায় করি আমরা যদি এটার জন্য জুলুমের শিকার হই তাও আল্লাহর শুকরিয়া আদায় করি এটার জন্য আমরা যদি বিপদে মুসিবতে পড়ি সেটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর দিন মানতে গিয়ে আল্লাহর ইসলাম মানতে গিয়ে আমাদের উপর থেকে যদি বাপের মতো বাপেরের মসজিদের মতো যদি ওখানকার মুসলমানদের অধিকার কে ছিনিয়ে নেওয়া হয় তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করি এটার নাম হলো মুমিন যারা বলেন ঠিক কিনা আমরা যখন যে অবস্থায় থাকি না কেন সব সময় শুকরিয়া আদায় করব কার জোরে বলেন কার আল্লাহ তালা এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন বান্দা যখন যে অবস্থায় বিপদে মসিবতে পারো না কেন শুক্রে আদায় করবে আল্লাহর যদি করতে পারো আর যদি ঘোষণা করতে পারো আমরা আল্লাহর জন্য সব আল্লাহর জন্যই তার জন্য বিপদে পড়েছি তার জন্য মসিবতে পড়েছি তার জন্যই আমরা সুখে আছি তার জন্যই এই দুঃখে আছি আপনি যদি এই ঘোষণা দিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার জন্য সুসংবাদ আল্লাহর জান্নাত জোরে কোন সুবাহান আল্লাহ আজকে আমরা শুধু বিপদ মসিবত দেখলে পড়ি ইন্না লিল্লাহি

এই সমাজে আমরা অনেকে এইভাবে ওই লোকটা অমক পাপ কাজ করেছে অমক অপরাধ করেছে তাই সে বিপদে পড়েছে আবার অমক লোক এত ভালো কাজ করে এত ভালো আল্লাহর কাজ করে দান করে সদ্গা করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তারপরেও কেন বিপদে পড়ল এরকম বলে কিনা আছে না নাই এরকম একজনকে আমরা ভাবি ওই লোক খারাপ কাজ করার জন্য বিপদে পড়েছে তাকে আমরা হেয় প্রতিপন্ন করি আবার দেখি একজন লোক ভালো কাজ করে ও বিপদে পড়েছে তখন আপনি কি কি বলবেন আমরা দেখব এটার সমাধানটা একজন বিপদে পড়ার নয় গজবে পড়ার মানে মুসিবতে পড়ার অর্থ এই নয় যে সে লোকটা খারাপ কাজ করার জন্যই সে বিপদে পড়েছে আল্লাহর গজবের সম্মুখীন হয়েছে আর ওই লোকটা ভালো কাজ করার পরেও কেন বিপদে পড়লো এটা তো একটা খারাপ দেখা যায় এমনটা নয় বরং বিষয়টা হলো এই রকম আপনি যদি আল্লাহর দিন মানতে গিয়ে ইসলাম মানতে গিয়ে কোরআন হাদিস মানতে গিয়ে আপনার যে কোনো কাজের জন্য সঠিক সিদ্ধান্ত আপনি এগিয়ে চলছেন সঠিক সিদ্ধান্তে আপনাকে এগিয়ে যাওয়ার পথে যদি আপনি বিপদে পড়েন সমস্ত চেষ্টা প্রচেষ্টা করার পর এই বিপদ মুসিবতটা হয় আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আপনি যদি সঠিক কাজ করেন সঠিক সিদ্ধান্ত নেন ওই কাজটা করতে গিয়ে এখন আপনি বিপদে পড়েছেন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলে এটা হলো আল্লাহর পক্ষ থেকে আর আপনি যদি কোন কাজে সঠিক সিদ্ধান্ত না নেন সঠিক কাজটাও যদি আপনি না করেন ভুল পথে আগিয়ে ভুল পথে যদি আপনি আগান আর এই অবস্থায় যদি কোনো বিপদে পড়েন সেটা হবে আপনার নিজের উপরে নিজের দোষে আপনি পড়বেন বুঝে গেছে কথা আমার ভাইয়ারা সব অবস্থায় তাহলে শুক্রিয়া করবো কার আল্লাপাক আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমি আজকে আমরা শুনতে এসেছি কোরআন জোরে বলেন কি শুনতে এসেছি কোরআনে মাহফিল আমরা শুনতে শুনতে এসেছি তাই না তাহলে কোরআন কি জিনিস কোরআন হচ্ছে এমন একটি কিতাব এমন একটি হেদায়তের গ্রন্থ এমন একটি উপদেশের কিতাব আপনি আয়নার সামনে দাঁড়ালে পরে আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন আয়না আপনার চোখের আপনার এই কপালের ভিতরে কোথায় কাটার চিহ্ন আছে কোথায় ফাটার চিহ্ন আছে আপনার পোশাক পরিচ্ছদের ভিতরে কোন ময়লা আবর্জনা আছে কিনা এইটা আয়না আপনার চোখের সামনে তুলে ধরবে দেখতে পাওয়া যায় কিনা আপনি একটু জবাব দেন না ভাই দেখতে পাওয়া যায় কিনা আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না শুধু আপনার সামনের দিকটা তুলে ধরে কিন্তু বলুন তো পেছন দিক কি দেখা যায় কিন্তু কোরআন এমন একটি কিতাব এই কোরআন যখন আপনি পড়বেন এই কোরআন যখন আপনি বুঝবেন এই কোরআন যখন আপনি শুনবেন এই কোরআনের সামনে আপনি যখন দাঁড়াবেন আয়নার সামনে দাঁড়ালে পরে শুধু আপনার সামনের দিকটা দেখা যায় কপালে কিংবা চেহারায় চোখে মুখে কোথায় কি চিহ্ন আছে এটা আপনার সামনে ধরা পড়ে কাপড়ের কোন জায়গায় ময়লা আছে এটা আপনার সামনে ধরা পড়ে কিন্তু কোরআন হচ্ছে এমন একটি কিতাব এমন একটি মহাবাণী এমন একটি উপদেশের কিতাব এই কোরআনের সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার সামনের ভুল আপনি ধরতে পারবেন আপনার ডানের ভুল আপনি ধরতে পারবেন আপনার বামের ভুল আপনি ধরতে পারবেন আপনার সামনের ভুলটাও আপনি ধরতে পারবেন আপনার জনের ভুলটা আপনি ধরতে পারবেন উপরের সমস্যাও বুঝতে পারবেন নিচের সমস্যাও বুঝতে পারবেন চ কোন দিক থেকে কুরআন আপনাকে বেরিকট দিয়ে সঠিক রাস্তায় চলতে সহযোগিতা করবে জড়া বলেন সুবহানাল্লাহ তাহলে কুরআন হচ্ছে এমন একটি কিতাব এই কুরআন তাহলে আমাদের জানার দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এ কোরআন যদি আপনি শোনেন আপনার জীবনের ভুল বুঝতে পারবেন এই জন্য কুরআন আমরা শুনতে আসি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে বলেন ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনুহুম তাফিদু মিনাদ দামি مما আরাফু

রসুলের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন যখন মানুষ শোনে কালাম রব্বানি এই কালাম যখন মানুষ শোনে তখন তার মানুষ তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো সে তার চোখের সামনে দেখতে পায় তার জীবনের সমস্ত ভুল তার চোখের সামনে ভেসে ওঠে এই অবস্থায় মানুষ সত্যকে জানতে পারে মিথ্যার পার্থক্য বুঝতে পারে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সে খুঁজে পায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা আল্লাহর পথ কোনটা রাসূলের পথ কোনটা মানুষের পথ কোনটা শয়তানের পথ এই সমস্ত পথগুলি যখন সে চিনতে পায় সে তার জীবনের ভুল ত্রুটি বুঝতে পায় সে তখন ভাবে আল্লাহ অতি জীবনে অনেক গুনাহ করেছি তোমার প্রতি ঈমান না এনে তোমার রাসুলের পথ অনুসরণ না করে কুরআন সুন্নাহর জীবন অনুসরণ না করে জীবনে অনেক ভুল আমি করেছি অনেক অপরাধ আমি করেছি আল্লাহ আমার জীবনের সব ভুল আমি বুঝতে পেরেছি এই কথা যখন মানুষ নিজের অজান্তেই এই কথাগুলি মানুষ যখন ভাবতে থাকে চিন্তা যখন করতে থাকে তখন তার নিজেরও জানতেই আল্লাহ পাক বলছেন তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোটা পড়তে থাকে সুবহানাল্লাহ واذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا امنا فاكتبنا مع الشاهدين এরপর বান্দাগুলি কি বলে নিজের জীবনের ভুল যখন সে বুঝতে পারে সে যখন ধরতে পায় তখন ওই বান্দাগুলি মনে মনে বলে আল্লাহ জীবনের ভুল তো সব আমি বুঝতে পারলাম চোখের সামনে সব ভুল আমার ঘেসে গেল আয় আল্লাহ আমি তো অন্যায় করেছি আমি তো অপরাধ করেছি আমি এতদিন পর্যন্ত যে না ছিলাম আমি এতদিন পর্যন্ত মত করেছিলাম আমি এতদিন পর্যন্ত নেশা করেছিলাম আমি এতদিন পর্যন্ত চোর ছিলাম আমি ডাকাত ছিলাম মানুষ হত্যাকারী ছিলাম আমি তো অনেক সমাজ অন্যায় কাজ করেছি পরের জায়গা জমি ভোগ দখল করেছি আয় আল্লাহ জীবনের সব ভুল আমি বুঝতে পেরেছি আমার তো ইমান চলে গেছে আমার তো ইমান নাই আয় আল্লাহ আমি তোবা করছি তোমার দরবারে আল্লাহ আমাকে তোমার ওই ইমানদারদের খাতায় আমার নামটা উঠায় নাও ওই খাতার মধ্যে যেইসব সব ইমানদারদের নাম লেখা আছে আমার নামটাও ওই সব ইমানদারদের খাতায় তালিকাভুক্ত করে নাও জোরে কোন সুবহানাল্লাহ তাহলে কোরআন শুনলে পরে জীবনের ভুল সব ধরা যায় কি করা যায় ধরা যায় এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআন তোমরা শোনো এটা কুরআন হচ্ছে তোমাদের অন্তরের সকল রোগের প্রতিষেধক সকল রোগের কি প্রতিষেধক আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম দাওয়াতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন হে মানব হে মানব তোমরা হিন্দু কিংবা তোমরা হও না কেন মানুষ নামে যারা বিবেচিত মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত আমরা মানুষ নামে মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের মানুষ পথে পাচ্ছে যারা বিবেচিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ডাক দিয়ে বলছেন হে মানব জাতি এর মধ্যে কি আল্লাহ পাক শুধু মুসলমানকে ডাক দিয়েছে নাকি আওয়াজ দিয়ে বলেন ডাক দিয়েছে নাকি শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হে মানব জাতি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে ওয়াজ কি এসেছে আমরা কি করছি আল্লাহ বলেন ওয়াজ তোমাদের কাছে ওয়াজ এসে গেছে নসিহত এসেছে উপদেশ এসে গেছে তোমাদের কাছে সেই উপদেশ সেই নসিহত সেই ওয়াজের কিতাবের নাম কি আওয়াজ দিয়ে বলেন নাম কি কুরআন এই কুরআন তোমাদের কাছে এসে গেছে অতএব তোমরা এই কুরআন যদি তোমরা মেনে নাও তোমাদের তোমাদের সকল হবে। অন্তরে যত প্রকার রোগ আছে কুফুরের রোগ সিঁড়ি রোগ বেদাতের রোগ কুসংস্কারের রোগ যত প্রকার হিংসা বিদ্বেষ অন্যায় পাপাচার অন্তরের মধ্যে লুকায়িত আছে আল্লাহ রব আলমিন বলছেন সকল রব থেকে কোরআন তোমাদেরকে সেপা দান করবে জোরে তোমাদেরকে জন্য যারা কোরআনকে নিজেদের অন্তরের শেফা হিসাবে গ্রহণ করেছে এরপর এটার পথ চলার নির্দেশিকা মেনে নিয়েছে এরপর এর উপর অবিচল থেকেছে তারাই আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে জোরে কন এবার একটু বসুন একজন ডাক্তারের কাছে রুগী যখন যায় যাই রোগী যাওয়ার পর ডাক্তার যখন প্রিসক্রিপশন লেখে প্রিসক্রিপশন লেখার পর ওই প্রিসক্রিপশনের ভিতরে কিছু ঔষধের নাম লিখে দেয় আপনার যে অসুখটা হয়েছে যে রোগটা আপনার ধরেছে এই রোগ অনুযায়ী কোন ঔষধ আপনাকে দিলে পরে রোগটা সারবে এই সম্পূর্ণ রোগের ঔষধ আল্লাহ পাকের এই ডাক্তার তখন তার প্রিসক্রিপশন মধ্যে প্রেসক্রাইব করে এরপর আপনি যখন বিদায় হয়ে আসবেন তখন আপনি অতিরিক্ত ডাক্তারকে জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব কিংবা ডাক্তার নিজের থেকেই বলে বলে ভাই আপনি খবরদার যে রোগ আপনার হয়েছে এই যে ঔষধ আমি দিয়ে দিলাম এই ঔষধগুলো নিয়মিত আপনি সেবন করবেন আর আমি যেভাবে আপনাকে চলতে বলছি ঠিক সেইভাবে আপনি চলবেন যদি আপনি না চলেন তাহলে কিন্তু পুনরায় আর চাইতে আরো জটিল রোগে আক্রান্ত হতে পারেন ডাক্তার সাহেব প্রেসক্রাইব করলেন এবার আপনি প্রেসক্রিপশন নিয়ে চলে আসতেন বাড়িতে কিন্তু আপনি ডাক্তারের প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধও খেলেন না আপনি সেই ঔষধ ঔষধ তো খেলেনি না এমন কি প্রিসক্রিপশনের দিক নির্দেশনা অনুযায়ী আপনার জীবনটাকে আপনি চালালেন না আপনি চললেন না তাহলে বলুন তো রোগ ভালো হবে না রোগ বাড়বে রোগ ভালো হবে না বাড়বে রোগ বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বোঝাচ্ছেন বান্দা ওয়া শিফাউল লিমা ফিস সুদুর তোমার যেই দিকে চলতে বলে ঠিক তুমি যদি সেই দিকে চলো কোরআন যেইটাকে নিষেধ করেছে সেইটাকে তুমি যদি বর্জন করো তাহলে তুমি কোরআন অনুযায়ী চলার কারণে তোমার অন্তরের ভিতর থেকে সকল অন্যায় পাচার সকল কাজ রোভিত হয়ে যাবে তুমি আল্লাহকে চিনতে পারবে রাসুলকে চিনতে পারবে ইসলামের পথ তোমার জন্য সহজ হয়ে যাবে আর এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তোমার হেদায়ত তোমার জন্য সহজ হয়ে যাবে আর এরপর আল্লাহ রব্বুল আলামিন এই হেদার উপর হেদায়তের উপর টিকে থাকার জন্য আপনার উপর রহমত নাজিল করবেন যখন সুবহান আল্লাহ কিন্তু আজকে আমরাদের বড় দুর্ভাগ্য আমরা বড় কপাল আজকে আমরা বড় সব চাইতে হতভাগ্য জাতি

আজকে আমাদের কাছে যেখানে থাকার কথা সেখানে আছে কিন্তু কোরআন থেকে কোরআন আল্লাহ পাক যাদের জন্য নাজিল করলেন সেই বান্দাগুলি আজকে কোরআনকে বর্জন করেছে যখন ঠিক কিনা ওই লোকে যেমন প্রেসক্রিপশন অনুযায়ী জীবন চালালে ঔষধ সেবন করলে তার রোগ ভালো হবে ওই ব্যক্তি যদি প্রেসক্রিপশনের দিক নির্দেশনা অনুযায়ী সে যদি চলাফেরা করে জটিল রোগে আক্রান্ত হবে না এই কুরআন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন জান্নাতের পথে যাওয়ার জন্য আজকে আপনি আমি যদি জান্নাতের পথে যেতে চাই আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী এই কুরআনের ঔষধ আপনাকে সেবন করতে হবে এটা যদি তিক্ত হয় তাও আপনাকে খেতে হবে এটা যদি আপনার জন্য মিষ্টি হয় তাও আপনাকে খেতে হবে এই কুরআন যদি আপনি মেনে চলেন এই কুরআন যদি আপনি অনুসরণ করেন তিক্ত হলেও যদি আপনি পান করেন এটা যদি মিষ্টি হয় তবে আপনি পান করেন তাহলে আপনি জান্নাতের পথে যেতে পারবেন কোরআনের মিষ্টিটা গ্রহণ করবেন আর তিক্তটা বর্জন করবেন আল্লাহর কসম হাজার বছর কোরআন শুনবেন হেদায়েত কবলে জববে না জাহান্নাম কবলে জববে যতক্ষণ ঠিক কিনা

এরা দুনিয়াতে ওলাংশিত হবে পরকালে নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব তাদের কপালে আল্লাহ পাক রেডি করে রেখেছেন জোরে কোন নাউযুবিল্লাহ আমার ভাইয়েরা কুরআন যদিও তো আমাদের সকল রাস্তা বলে দিয়েছে ফারিকুং ফিল জান্নাতি ওয়া ফারিকুং ফিস সাইয়েদ পথ হলো দুইটা পথ কয়টা পথ হলো দুইটা একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ এবার বলুন তো আমরা জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের পথে যেতে চাই জান্নাতের পথে যেতে চান কারা হাত উঁচু করে দেখান একটা তাকবীর দেন আল্লাহ এরকম যুবকরা আছে যে ওমরের মতো আলীর মতো তাকবীর দিতে পাবে সুন্দরভাবে একটা স্লোগান দেন হাত নামান জি আপনাদের তাকবীর যে স্লোগানের চাইজ আপনারা তাকবীর যে দিতে হয় কিন্তু এটা ভালো করে বুঝুন ইসলাম জন্য

এবার এত তাকবি দিব আপনারা আমার সঙ্গে বলবেন কোরআন কোরআন শোন না যেখানে কোরআন শুননা নাই যেখানে পৃথিবীর মানুষ দুই দলে বিভক্ত একটা জান্নাতের দিকে আর একটা জাহান নামের দিকে আমরা কোন পথে যেতে চাই জোরে বলেন কোন পথে যেতে চাই জান্নাতের পথে যেতে চাই এখন জান্নাতের পথে যদি আমরা যেতে চাই তাহলে তো কোরআন আমাদেরকে মেনে চলা লাগবে ঠিক কিনা কোরআনকে আমরা মানতে রাজি আছি নাকি কোরআন যদি আমাদের পক্ষে যায় তো মান থেকে রাজি পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাত বিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরালিল মুসলিমিন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনে কারীমের ভিতরে আমি আল্লাহ পাক মুমিন বান্দার জন্য মুসলমানদের জন্য দুনিয়ার সমস্ত মানুষের জন্য যা যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করেছি তাহলে বলুন তো কোরআনের ভিতরে সব আছে না নাই আওয়াজ দিয়ে বলতে আছে না নাই আছে তাহলে কোরআনে কি নাই কোরআনে সব আছে আপনারা বললেন কিন্তু কোরআনে একটা জিনিস নাই সেটা হলো সন্দেহ নাই কি নাই আওয়াজ দিয়ে বলেন কি নাই সন্দেহ বাদে সব আছে ঠিক কিনা ভুল তো নাই এমন কি সন্দেহ নাই তাহলে কোরআনে সব আছে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলো তো এটা হলো রবিউল আউয়াল মাস এই মাসে আল্লাহর নবীর মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে কত আমাদের মাঝে ঝগড়া দ্বন্দ্ব আছে না নাই আমি এই সব দ্বন্দ্বের কথা বলছি না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি বলেছেন আমার জন্ম নিয়ে এই জন্ম তুমি উৎসব পালন করো এই জন্ম উৎসব পালন করলে জান্নাতে যাবে কথা বলেছেন নাকি বলেন নাই কিন্তু যেটা তিনি মানতে বলেছেন যে কাজগুলো তিনি করতে বলেছেন আজকে আমরা দেখতে পাই সেই কাজগুলোর সাথে মুসলমানদের সম্পর্ক খুবই কম আর যে কাজের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানদের যেটা ইমানের প্রয়োজন যেটা আমাদের সাথে কর্মের আমলের সাথে কোনো দরকার নাই জন্মোৎসব পালন করে তাকে আমাদের আমলের সাথে আছে নাকি এটা আমাদের দরকার নাই এটার সাথে বেশি সম্পর্ক রাসূলের জীবন রাসূলের আদর্শ মানার জন্য যেটা বেশি দরকার ছিল সেটার সাথে আমাদের সম্পর্ক খুবই কম ধরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন কোরআনে সব দিয়েছি তাহলে বলুন তো আল্লাহর নবী পৃথিবিতা আশা প্র দাওয়াত দিয়েছিলেন কি দিয়ে আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছিলেন তাহলে বলুন তো কোরআন টাকার রাজনীতি আর জোরে বলেন কার রাজনীতি আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহর রাজনীতি তাহলে কোরআনের ভেতরে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজ নীতি আছে চুক্তি নীতি আছে আন্তর্জাতিক নীতি আছে আছে না নাই আওয়াজতে বলে আছে না নাই কোরআনের ভেতরে আল্লাহ পাক যত বলছেন সব আমি আল্লাহ পাক কোরআনের ভেতরে খুলে খুলে বর্ণনা করেছি তাহলে বলুন কোরআনে অর্থনীতি আছে আছে না নাই আওয়াজতে বলতে আছে না নাই রাজনীতি আছে না নাই চুক্তি নীতি আছে না নাই অর্থনীতি আছে না নাই সব যদি থাকে কোরআনে অর্থনীতি আছে কোরআনে রাজনীতি আছে কোরআনে সমাজ নীতি আছে সমানে আন্তর্জাতিক নীতি আছে কোরআনে সব নীতি আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন এখন কোন মুসলমান বান্দা যদি বলে আমি আমার জীবনের সব কিছু আল্লাহর রাসূলের মানব কিন্তু কোরআনের নীতি গ্রহণ করব না বলুন সহি বলুন তো তার ঈমান থাকবে নাকি আওয়াজে বলেন থাকবে থাকবে না এই জন্য আমরা যদি কোরআন থেকে হেদায়ত নিতে চাই তাহলে আল্লাহ কোরআনের ভিতরে যা বর্ণনা করেছেন রসুরের মাধ্যমে যা শিক্ষা দিয়েছেন প্রত্যেকটি আদর্শ আমাদের জীবনে পালন করার দরকার আছে না নাই আল্লাহ পাক কবুল করুন জোরে বলে না আমি কিন্তু এই কথা বলার পর আবার দেখা যাবে অনেক লোক আছে শোনার পরেও শুনবে না আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামিআনা ওয়া হুম লা ইয়াসমাউন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা তাদের মত হয়ে যেও না যারা শুনে যারা বলে আমরা শুনলাম অথচ তারা শুনে না তার মানে হলো ওরা কোরআনের মাহফিলে আসে রসুলের হাদিসের কথা শোনে রসুলের জীবনের কথা শোনে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারা শোনে এখানে মা মাথা নাড়ায় আর বলে কল ও না আমরা শুনলাম আছে না এরকম কল ও স্বামী আমরা শুনলাম এরপর আল্লাহ বলছেন ওরা যতই বলুক আমরা শুনলাম কলো স্বামী না ওরা বলছে আমরা শুনলাম আল্লাহ বলছেন অহুমলা তারা শোনে নাই কি বলছে কি তার মানে কি আপনি কিন্তু মানলেন না শোনার পরে আপনি আপনার বাস্তব জীবনে কোনো কাজে লাগালেন না তার মানে হলো এটাই শোনা আর মানা যখন এক হবে না এটা শুনেও না শোনার মতই ধরে এখন ঠিক কিনা এখন আপনারা যারা এসেছেন আমি আপনাদের মধ্যে সব কথা তো বলতে পারব না শুধু ছোট্ট করে একটা কথা বলতে চাই আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটা পাঠ করেছি হাদিস ছোট্ট একটি টুকরা আল্লাহ রাসূল বলেন লাই আমিনু আদুকুম হাতা আকুনা ওয়া ওয়ালিদিহি ওয়ানাস ইজমাঈন আল্লাহ নবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের পিতা মাতা তোমাদের আত্মীয় সজন দুনিয়ার সমস্ত মানুষ এমন কি দুনিয়ার সমস্ত জাগতিক সম্পদের চাইতে দুনিয়ার চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে হওয়া যাবে ইস্ক মহাববে খোদা जिस दिल में हासिल नहीं লাখো মুমিন হমগর ঈমান মে কামিল نہیں কবি বলেন তুমি যতই নিজেকে মুমিন বলে দাবি করো না কেন লক্ষ্যবার তুমি যদি নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করো কিন্তু রসুলের প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে হাজার বার লক্ষ্যবার ইমানদার বলে দাবি করলে তোমার এই ইমান আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত রসুলের অনুসরণ এর্তেবানা করবে রসুলকে জীবনের চাইতে বেশি ভালো না বাসবেন যখন ঠিক কিনা কিন্তু আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি একের পর এক মুসলমানদের অধিকারকে বঞ্চিত করা হচ্ছে ঠিক কি না আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে রসুলের জন্য সাহাবাই কেরাম জীবন দিয়েছেন যে রসুলের জন্য সাহাবাই কেরাম মার খেয়েছেন রক্ত ছড়িয়েছেন শরীর থেকে আজকে আমরা না বেঁচে আছি তখন মুসলমানদের সংখ্যা ছিল কম এখন মুসলমানদের সংখ্যা হয়েছে বেশি আজকে বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় দুইশো কোটির মতো দুই হাজার পনেরো সালের রিপোর্ট হলো একশো কোটি তাহলে বর্তমানে দুইশো কোটির মতো প্রায় প্রায় দুইশো কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য রসূলেরই মত্তবা করেছেন যেমন রসুলকে রসূলকে ভালোবেসেছেন তেমন সাহাবায়ে کرام ঠিক কি না আমার ভাইরা আপনাদের সামনে পুরো রসূলের অপমাননার শাস্ত্রের ব্যাপার আমি কথা বলতে চেয়েছিলাম কিন্তু পুরো কথা বলতে পারবো না অন্য জায়গায় হলে আমি বিস্তারিত কথা বলে বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত তো আর কম নেই আমি শুধু একটা দৃষ্টান্ত আপনার সামনে বলবো আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়ে দিলেন ঘোষণা করলেন লা ইলাহা

দাওয়াত চলতে লাগলো এক পর্যায়ে জুলুম নির্যাতন মুসলমানদের উপরে বেড়ে গেল মক্কা থেকে হিজরত করে মদিনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন যাওয়ার পর সেখানেও কাফের মুশরিকরা নীরব হয়ে বসে থাকলেন না রাসূলের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য রাসূলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা এখান থেকে দল পাকিয়ে মদিনায় চলে গেল প্রথম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো বদর যুদ্ধ কি যুদ্ধ বদরের যুদ্ধ বদর যুদ্ধ শুরু হয়ে গেল এই বদরের যুদ্ধে আবু বাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন এই বদরের যুদ্ধে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যেখানে বাবার বিরুদ্ধে সন্তান দাঁড়িয়েছিল সন্তানের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল ভাইয়ের বিরুদ্ধে ভাতিজা ভাতিজার বিরুদ্ধে চাষা এইভাবে একের পর এক মামার বিরুদ্ধে ভাগনা খালার বিরুদ্ধে খালুর বিরুদ্ধে আরেকজন এইভাবে আত্মীয় স্বজন এক অপরের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে সন্তান চাষার বিরুদ্ধে ভাতিজা মামার বিরুদ্ধে ভাগনা এইভাবে আত্মীয় আর এক আত্মীয়র বিরুদ্ধে তরবারি ধরেছিল ওই বদরের ময়দানে আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি এসেছিলেন রাসূলের পক্ষে লড়াই করার জন্য ময়দানে যখন চলে আসলেন জিহাদ যখন শুরু হয়ে গেল এক পর্যায়ে তার বাবা আবু বাইদ জার্রার পিতা রসুলকে হত্যা করবার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিল রসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্যুত তারা করছিল আবু বাই দেব জার্রা বললো আমার পিতা আপনি আমার সামনে পিতা বলছে সন্তান তুই আমার সামনে কিন্তু আমি তোর 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 আমি 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 পিতা বাবা বারবার চেষ্টা করছি তোকে বাঁচাবার জন্য অন্যদের হাত থেকে অতএব এখনো সময় আছে এই জিহাদের ময়দানে উপস্থিত হয়েছি তুই যদি মোহাম্মদের ধর্ম সেরে দেশ আল্লাহর দিন যদি সেরে দেশ মোহাম্মদের দল ত্যাগ করে যদি তুই চলে আসিস তোকে আমরা বাঁচাবো আর মোহাম্মদ তো একজন ধর্ম ত্যাগ সে হলো সবচেয়ে হটকারী উগ্রবাদী সে হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আমাদের মধ্যে যুদ্ধ জিহাদ ফাসাদ লাগায় দিয়েছে স্বামী মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটায় দিয়েছে বাবা এবং সন্তানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে অতএব তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে চলে আসো মোহাম্মদের দল থেকে চলে আসো সন্তান বললেন বাবা আমি তো দল ত্যাগ করবই না দিন ত্যাগ করব না কিন্তু আমি আপনার মাঝে দাবাত দিচ্ছি আপনি যদি বাঁচতে চান অন্তত কালেমা করে মুসলমান হয়ে যান আমি মুহাম্মদের প্রতি আক্রমণ করা থেকে বিরত থাকবেন পিছনে পালিয়ে যাবেন কিংবা মোহাম্মদের ব্যাপারে গাড় করা থেকে আপনি বিরত থাকবেন তিন নম্বর অপশন আপনি যদি বাঁচতে চান ইসলাম কবুল করবেন কোনটা আপনি করবেন তার পিতা সবটুকুনি অবাধ্য হয়ে গেল কোনটা ইমানতে রাজি হলো না এক পর্যায়ে সামনের দিকে অগ্রসর হতে চেষ্টা করলো ওবায়দা বললেন পিতা তুমি তোমার তরবারি থেকে সন্তানের মহা মহাব্বত কলে জানিয়ে আমাকে বাঁচাই দিতে পারো কিন্তু আমি ওবায়দা ইবনুল জাররাহ তোমার কলে যার টুকরা সন্তান হয়েও রাসূলের পক্ষে এসেছি আল্লাহর পক্ষে এসেছি আমার তরবারি থেকে আমি তোমাকে রেহাই দেব না দরবারে আল্লাহু আকবার রসুলের প্রতি কি ভালোবাসা ছিল কি মহাব্বত ছিল এবার যখন আবাইদুল জার্রার সামনের দিকে তার পিতা অগ্রসর হলো রসুলের দিকে আঘাত করার জন্য উবাইদুল জার্রা তার তরবারি চালাতে লাগলেন এমন একটা আঘাত করলেন তাকবীরের আওয়াজ দিয়ে তার পিতার গর্দন থেকে কল্লা কেটে আলাদা করে দিখণ্ডিত করে দিলেন জোরে বলেন আল্লাহু আকবার তার সামনে এবার আল্লাহর আয়াত ভেসে ওঠেছে ক্বাদারা রাব্বুকা আনলা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াবলুগানায়দা কাল কিবারাহ আহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্উম ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা কারীমা আল্লাহর আয়াত যখন তার সামনে ভেসে উঠল সে বলল আল্লাহ তো অর্ডার দিয়েছে আমার পরে তোমরা মা-বাবার খেদমত করবে মা-বাবারে ইবাদত করবে অর্থাৎ মা-বাবার আনুগত্য করবে মা-বাবাকে দেখশন করবে তার ইহসান করবে তারপতি তার বিপদে মুসিবতে তাকে সাহায্য সহযোগিতা করবে কিন্তু আমি তো বাবাকে হত্যা করে ফেললাম না জানি কি হয়ে যায় আল্লাহ রসাল্লার সামনে হাজির হয়ে গেলেন তোর বাড়িতে রক্তমাকা মাথার চুলগুলি খারাপ হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে র চোখ মুখ লাল হয়ে গেছে ওবাইদ দেবন জাররা সলে সামনে উপস্থিত হলেন আল্লাহর নবী বললেন কি ব্যাপার তোমার এরকম মোশন কেন মেজাজটা এমন কেন ওবাইদ দেবন জাররা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একটা ভুল করে ফেলেছি না জানি এটা আমার ঠিক হলো না ব্যাঠিক হলো আমি তো বুঝতে পারছি না কারণ আপনি বলেছেন তোমরা যদি ईमानदार হতে চাও তাহলে আমি নবীকে তোমাদের আহাল পরিবার সন্তান সন্ততি দুনিয়ার সমস্ত কিছু যাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে সব কিছু চাইতে আপনাকে বেশি ভালো আসতে হবে এইজন্য আমি এই কথা যখন মনে পড়েছে আমার পিতা আপনার বিরুদ্ধে চারণ করছিল আল্লাহর বিরুদ্ধে চারণ করছিল দিনের বিরুদ্ধে চারণ করছিল আপনাকে হত্যা করতে চাইছিল আপনাকে অবমাননা করতে চাইছিল আমি সহ্য করতে পারি নাই আপনার ভালোবাসায় আপনার ইসলাম আল্লাহর ইসলামের ভালোবাসায় আমি আমার পিতার গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিয়েছি আমি জানি না এখন জান্নাতি না জাহান্নামি নবীজি ছবি করে রইলে কি হবে সিদ্ধান্ত আমরা কি সিদ্ধান্ত দিবেন কি ভুল করলেন নাকি ওবায়দ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে রাসূলের সামনে যখন হাজির হয়ে গেছেন তার পিতার হত্যার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াত নাযিল করে বলে দিলেন হে আবু ওবায়দ ইবনে জাররা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দেন ওবায়দ ইবনে জাররা যে টেনশনে ভুগতেছে সে যে চিন্তায় পড়েছে জান্নাতি না জাহান্নামী এই টেনশন করার দরকার নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিদ্ধান্তের ব্যাপারে খুশি হয়ে গেছে জোরে سبحان الله، الله رب العالمين آيات نزل كذا كورسنا كلن، لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حد الله ورسوله، ولو كانوا آباءهم أو أبناءهم. أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان جرب لنا الله أكبر جرب لنا سبحان الله الله رب العالمين جنائتنا هربي أبي جنيدا যারা পরকালে বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে এমন সম্প্রদায় আপনি কখনোই পাবেন না তারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে আচরণ করলে সেই ব্যক্তি যদি তার বাবা হয় সেই ব্যক্তি যদি তার ভাই বেড়াদার হয় সেই ব্যক্তি যদি তার স্ত্রী হয় সে ব্যক্তি তার যদি বোন হয় সে ব্যক্তি যদি তার মা হয় সে ব্যক্তি যদি তার আত্মীয় হয় রক্ত সম্পর্ক করে আত্মীয় হয় আল্লাহরা বোলাল কব মাননা তার রাসুলের আচরণ করলে ওই ব্যক্তিরা কখনোই তাদেরকে বরদাস্ত করবে না এই জন্য আপনার প্রতি ভালোবাসে উদ্বুদ্ধ হয়ে আমি আল্লাহর প্রতি ভালোবাসে উদ্বদ্ধ হয়ে আবু তার পিতাকে হত্যা করেছে জিহাদের ময়দানে এই জন্য আমি আল্লাহ পাক খুশি হয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলাম ও বাইদেব জান্নাতি আশারায় মোবাসারে দশম নম্বর সাহাবি জুরগন সুবহান এই পৃথিবীতে দশজন যেই সাহাবিরা জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন আবু ওবায়দ আব্দুল জাররা সেই দশজনের দশম নম্বর ব্যক্তি যিনি জান্নাতে সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়াতে জোরে বলেন আল্লাহু আকবার আজকে আমরা দেখতে পাচ্ছি সেই রসুলের প্রতি ভালোবাসা সেই রসুলের আজকে বিষাদগার করা হচ্ছে সেই রসুলের আজকে কটুক্তি করা হচ্ছে পাকুল মাতাল উন্মাদ সন্ত্রাস এমনকি তার মা কে তার বাবাকে তার জন্ম নিয়ে আজকে গালি দেওয়া হচ্ছে ঠিক না আজকে মুসলমানরা যখন ওই পক্ষ নিয়ে অবলম্বন করছে আজ মুসলমানরা সেখানে শহীদ হয় যেই কুলাঙ্গার যেই নাস্তিক যেই মুনাফিক যেই মুশরিক আমার রাসূলকে গালি দিল সে এখনো পর্যন্ত জীবিত রইলো আর যেই ভাই রাসূলের পক্ষে অবস্থান নিল আজকে তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল এর জবাব আমরা চাই তোরা কোন না সমস্ত ইমাম একমত হয়েছেন ইমাম আবু হানিফা ইমাম মাহমদ ইমাম মাহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম সাপি সমস্ত ইমাম একমত হয়েছেন যে ব্যক্তি আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করবে ওই ব্যক্তি মুসলিম হোক চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক যেই ধর্মের হোক না কেন আল্লাহর রসুলের বিরুদ্ধে চারণ করলে তার এক নম্বর শাস্তি হলো মৃত্যুদণ্ড দণ্ড আলতে বলেন কি মৃত্যুদণ্ড শাস্তি আজকে যদি মৃত্যুদণ্ড শাস্তি বাস্তবায়ন করা হতো তাহলে একজনও কাফের হোক মুশ্রিক হোক সেই ব্যক্তি আল্লাহ রসুলের বিরুদ্ধে বিষাদগার করার কথা তো দূরের কথা এ নিয়ে ষড়যন্ত্র কারো সাথে কানাকানি করার সাহস পেত না জোরে গণ ঠিক কিনা কিন্তু আজকে গোটা বিশ্বের মুসলিম ইউরোপের মতো দেশে তারা আজকে রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য আইন পাস করছে একজন মেয়ে লোক রসুলের বিরুদ্ধে কথা বলেছে তার বিরুদ্ধে আইন পাস করে সাড়ে চারশো ইউরো ডলার তার জন্য এটার জন্য তার উপর জরিপানা করা হয়েছে কিন্তু আজকে আমাদের দেশে মুসলমানের বাচ্চা হয়ে কিংবা কাফের মসজিদরা আমাদের উপর সুযোগ নিয়ে রসুলের বিরুদ্ধে কথা বলছে ঠিক কিনা কিন্তু আমাদের উচিত আমাদের প্রধানমন্ত্রীকে আমি বলবো শ্রদ্ধার সাথে দাবি জানাতে চাই আজকে এই বাংলাদেশ থেকে যদি জঙ্গিবাদ আমরা পতন ঘটাতে চাই বাংলার জমিন থেকে যদি আমরা এই সব পুরস্কারমূলক বক্তব্যের প্রতিবাদ আমরা করছি এগুলো যদি আমরা নির্মূল করতে চাই তাহলে কোরআন সন্ন্যার আইনকে পাশ করে এগুলির মত বন্ধ করতে হবে জনগণ ঠিক কিনা সংসদে একটা আইন পাশ করে দেখেন আর এর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাবে না আমি তাই অনুরোধ করছি এদেরকে যারা আন্দোলন করছে তাদেরকে প্রতিহত করার আগে যারা বলছে তাদের গোড়া আগে নির্মূল করেন কথা বলেন তাহলে আর এই লোকগুলি খেপবে না যারা উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে তারা আজকে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করছে এবং মুসলমানদেরকে খেপাইয়া দিয়ে তারা আজকে পানি ঘোলা করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তৃতীয় পক্ষ ফায়দা লুটতেছে ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু